নমস্কার, সকলকে স্বাগত পুজো পরিক্রমা বাংলার ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন পুজোর আপডেট পেতে। আমরা পৌঁছে গেছি দমদম বক্স অভিনেত। সবার আগে আজকে পেয়ে গেছি আমরা শিল্পীকে, তাদের এবং এই ক্লাব মেম্বারকে। তাদের সঙ্গে পরিচয় করে নিই। আপনার নামটা? কৃষাণ উপাল। এবছরে আপনাদের পরিকল্পনাটা কি? এবছরে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, সেই পরিস্থিতির নিরিখে পুজো করাটাই ভীষণ কঠিন। তো সেই সমস্ত মাথায় রেখে মানুষের যে দৈনন্দিন দিনযাপনের অবক্ষয়ের গল্পই এখানে দেখতে পাবেন। আর মানুষের জন্য আলাদা কোনো বার্তা দিচ্ছে? আমাদের মানুষের জীবন নিয়েই যখন কাজ, বার্তা তো অটোমেটিক্যালি সেখানে পেয়ে যাবে। আমরা পেয়ে গেছি মলয়দাকে। মলয়দার সঙ্গে কিছু কথা বলে নেবো। মলয়দা, এই যে থার্ড ওয়েভ আসছে, সবাই আশঙ্কা রয়েছে, বিভিন্ন চ্যানেলেও বলছে, তো পুজো তো সামনে আসছে, তো মানুষ দুর্গা পুজো মানে মানুষ আসবে, তো কেমনভাবে গাইডলাইনটা থাকবে আপনাদের, সেই বিষয়টা একটু বলেন। দেখো, প্রথমেই আগে বলে নিই, গাইডলাইন তো আর কোনো পুজো কমিটি তৈরি করে না, এটা তৈরি করে পশ্চিমবঙ্গ সরকার এবং যে যারা এই জিনিসগুলোকে দেখে। এবারে হাইকোর্ট বা মানে সরকারি নির্দেশিকা যেটা আসবে সেইভাবেই পুজোগুলো হবে এবং আমাদের পুজোটাও সেই প্রোটোকল মেনেই করবে। মানুষের জন্য কোনো আলাদা বার্তা? দেখুন, মানুষের জন্য আলাদা বার্তা বলতে, 2020 মার্চের এন্ড থেকে না আমরা এখনো পর্যন্ত না অনেকটা শিখে গেছি, কিন্তু কিছু মানুষ এখনো শেখার পরেও শিখতে চায় না, এবং সেই মানুষগুলোর জন্যই কিন্তু এই রোগটা কিন্তু বিস্তীর্ণভাবে ছড়াচ্ছে। আজকে মিডিয়া যখন দেখাচ্ছে তখন আমরা সচেতন হচ্ছি, কিন্তু তারপরেই আবার মাস্কটা, ইনফ্যাক্ট আমিও এখন মাস্ক পরিনি, তার কারণটা হচ্ছে আমি কিছু বলার জন্য, বিবৃতি দেওয়ার জন্য, কিন্তু আমারও মাস্কটা পরে নিয়ে বিবৃতিটা দেওয়া উচিত ছিল, কিন্তু মাস্কটাকে সবসময় পরা উচিত। সরকার এবং চিকিৎসা মহল তো একটাই কথা বলছে, মুখে মাস্কটা পরুন আর একটু স্যানিটাইজ করুন, যাতে সবাই সুস্থ থাকে। আমি মানুষ বা আপনি মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষেরই একটা নৈতিক দায়িত্ব রয়েছে যে সমাজকে সুস্থ রাখার। শুধু একা প্রশাসনকে আমরা দুষলে তো চলবে না। অনেক মানুষই বলে যে প্রশাসন ভঙ্গুর হয়ে গেছে। আমি অ্যাজ এ স্বাস্থ্যকর্মী হিসাবে একটা জিনিসই বুঝি যে আমরা প্রশাসনের সঙ্গে আমাদের সহযোগিতা করতে হবে, তবে গিয়ে এই রোগটাকে নির্মূল করে আমরা একটা সুন্দর জীবন পাব এবং পুজোটাকে সুন্দরভাবে সার্বাঙ্গিকভাবে বিশ্বজনীন করে তুলতে পারব। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনাদের পুজো ভালো কাটুক, আগাম শুভেচ্ছা রইল। ধন্যবাদ।